যে বদনাম করবে সে কি এটা বোঝে না যে তার ভোটও নষ্ট হবে? সে তাহলে কোন মুখে ভোট চাইতে যাবে? যদি এই 5 বছর 5 বছর 10 বছর সরকারে থাকার পর যদি দলের বিরুদ্ধে বদনাম করে তো জনগণ তো তাকেও ভোট দেবে না, এটা হলো বাস্তব কথা। কাজে সে কথাটা তাদের মনে রাখতে হবে। কাজে আমরা যে উন্নয়নটা করছি সেটা অবশ্যই বলতে হবে, হ্যাঁ প্রার্থী হতে পারে, অবশ্যই প্রার্থী হবার অধিকার সকলেরই আছে, কিন্তু সেই প্রার্থী হতে যে আমার দলকে বদনামে ফেলবে এটা কিন্তু আমি কোনো মতেই আমি এটা মেনে নেব না, এটা সবাইকে মাথায় রাখতে হবে। আর আমাদের যারা সংসদ সদস্য তাদেরকে আমি বলবো যে একটা কথা মনে রাখেন, জনগণ কিন্তু খুব হিসাবী, কেউ দুর্নীতি করলে জনগণ কিন্তু সেটা ঠিকই মাথায় রাখে, সেটা কিন্তু ভুলে যায় না। ওই কাজ করতে যে টাকা নিলে এরপর ভোট চাইতে গেলে বলবে যে টাকা দিয়ে কাজ নিয়েছি ভোট দেবো কেন, এটাই কিন্তু তারা বলবে। জনগণ কারণ আমি এটা মনে করি যে এই আওয়ামী লীগের উপর অনেক ঝড়ঝাপটা গেছে, এটা আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি, আমার ছোটবেলা থেকে দেখে এসেছি। আমার বাবা বাইরে জেলের বাইরে থাকলে কি চেহারা আর ভিতরে থাকলে কি চেহারা আমি তো দেখেছি। 6 দফা দেওয়ার পরে 8 দফায় কে গেল, 6 দফায় কে গেল সেটাও আমার দেখা, ওই 58 মার্শাল ল পর কী অবস্থা সেটাও আমি দেখেছি। কাজেই আমি এটুকু বলবো যে দুঃসময় যারা আমার নেতা কর্মী, দুঃসময় দলের হাল ধরে যারা রাখে, কথাই বলে সুসময় অনেকেই বন্ধু বটে হায়, দুঃসময় হায় হায় কেউ কারো নয়, আমি নিজেও সেটা দেখেছি। কাজেই এ কথা মনে রাখতে হবে যে ওই দুঃসময়ের কর্মীরা তারা যেন অবহেলিত না হয়, কারণ এখন তো অনেকেই আসবে। এবং আমি আরেকটা সার্ভে করে বের করছি, আর যেহেতু আমরা ক্ষমতায় বিভিন্ন দল থেকে অনেকেই ছুটে আসে দলে আসতে, আর গ্রুপ করার জন্য কোনো বাস বিচার নাই, যাকে পাচ্ছে তাকে নিয়ে নিজের শক্তি দেখাতে চায়। এরা আসে মধু খেতে, এরা আপনার সাথে থাকতে আসে না, আপনার জন্য কাজ করতে আসে না। আর আসে যারা ওই যে আগুন দিয়ে পুড়েছে, সন্ত্রাস করেছে, আমার নেতাকর্মীর উপরে হামলা করেছে, ঘর বাড়ি ভেঙেছে, যাদের বুঝে মামলা হয়েছে, ভাবে যে এখানে আসলে মামলা থেকে বাঁচতে পারবে। আর আর আসে কারা, যারা মনে করে ক্ষমতার সাথে থাকতে পারলেই তো পয়সা বানাতে পারবো। তারা একটা সার্ভে সারা বাংলাদেশে আমরা করেছি যে কাদের কাদের বিরুদ্ধে মামলা আছে, কারা আমার দলে এসেছে, সেই তালিকা কিন্তু আমার কাছে আছে। কাজে আমি বলবো কেউ যদি তাদের প্রশ্রয় দিয়ে থাকেন এখনই তাদের বিদায় করেন, কারণ তারা দুঃসময় থাকবে না। বরং আমি বলবো যে অনেকেই আসবে, অনেকেই আসবে আপনাদের মধ্যে কন্দল করে, তারাই খুন করবে, নাম হবে দল দলকে খুন করেছে, এই এই দুরভিসন্ধি নিয়েও কিন্তু অনেকে আসে। কাজে এইসব বিষয়গুলিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের যথেষ্ট সজাগ থাকতে হবে, যথেষ্ট সহনশীল হতে হবে। আপনি এটা মনে করবেন না আপনার দলের লোক আপন না, ওই বাইরের একজন আপনার আপন হয়ে গেছে সে কিন্তু আপন হবে না, সে আপনারে আপনি চিনতে হবে, নিজের যারা তাদেরকে চিনতে হবে। কাজে এটা মাথায় রেখেই আপনাদের চলতে হবে, আওয়ামী লীগ সম্পদ গড়ার জন্য না, বিলাস ব্যসনে জীবনযাপন করবার জন্য না, আওয়ামী লীগের নীতি আদর্শ হচ্ছে জনগণের সেবক, জনগণের সেবা করা, জনগণের কাজ করা, জনগণের ভাগ্য পরিবর্তন করা। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি, এটা মাথায় রাখতে হবে। কাজে এই লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন আবার ধ্বংসের মুখে না যায়, কারণ ইতিমধ্যেই আমরা জাতির পিতার হত্যাকারী, যে হত্যাকারীদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল ইনডেপুটি অর্ডিন্যান্স দিয়ে, যাকে বিচারের হাত থেকে রেহাই দিয়েছিল খালেদা জিয়া, সেই 96 সালে 15 ফেব্রুয়ারি ভোট চুরি করে পার্লামেন্টে বসিয়ে বিরোধী দলের নেতা বানিয়েছিল, আমরা কিন্তু সেই খুনিদের বিচার করে তাদের বিচারের রায় কার্যকর করেছি। যে যুদ্ধ অপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন জিয়াউর রহমান, এসে এক কলমের খোঁচায় মার্শাল অর্ডিন্যান্স দিয়ে সেই বিচার বন্ধ করে দিয়ে
সমস্ত যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে তাদের মন্ত্রী বানায়, তাদের উপদেষ্টা বানায়, প্রধানমন্ত্রী বানিয়েছিল। আমরা সরকারে এসে কিন্তু সেই যুদ্ধাপরাধীদের বিচার আবার করেছি, বিচারের রায় আমরা কার্যকর করেছি। যারা সাক্ষী দিয়েছে, যারা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু তাদের উপরও অনেক সময় অত্যাচার নেমে আসে। কাজে তাদেরকে সব রকমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আওয়ামী লীগের নেতা কর্মীদের। তাদের আপনারা নিরাপত্তা দেবেন, তাদের পাশে থাকবেন, যে তাদের ক্ষতি যেন কেউ করতে না পারে। কাজে আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী পেলাম কী পেলাম না এই হিসাব না করে দেশকে কী দিতে পারলাম, দেশের জন্য কতটুকু করতে পারলাম, আগামীতে কতটুকু করব, আগামীতে কী দিতে পারব, সেই কথাটা মাথায় রেখে ত্যাগের মনোভাব নিয়েই আপনাকে কাজ করতে হবে। যেমন এই নির্বাচনে আওয়ামী লীগ আবার জয়লাভ করে সরকার গঠন করতে পারে। আওয়ামী লীগ আমরা জোট করেছি, মহাজোট করেছি, হ্যাঁ নির্বাচনের স্বার্থে করতে হয়েছে, আগামীতে আমরা করব। আমরা বন্ধু হারাবো না, সবাইকে নিয়েই করতে চাই, কারণ ওইটুকু আত্মত্যাগ আমাদের করতে হবে, আমরা সেটা করব। কিন্তু সাথে সাথে আওয়ামী লীগের দায়িত্বটা কিন্তু অনেক বেশি, কারণ আওয়ামী লীগ এদেশের সবথেকে বড় দল, সবথেকে জনসমর্থন বেশি। কাজে সেটা মাথায় রেখে এই নির্বাচনের যাকে আমরা নৌকা মার্কা দেব, যাকে আমরা নির্বাচনে প্রার্থী করব, তার পক্ষে সকলকে কাজ করতে হবে। আপনাদের এখন থেকে জনগণের কাছে যেতে হবে নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য। কে প্রার্থী কে প্রার্থী না সেটা বড় কথা না, নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্যই জনগণের কাছে যেতে হবে। কারণ নৌকা মার্কা পেলেই কিন্তু এদেশের মানুষ পায়, ভাষার অধিকার পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, আজকে দারিদ্র মুক্তি পাচ্ছে, শিক্ষার আলো পাচ্ছে, বিজলি বাতি পাচ্ছে, আজকে কিনা পাচ্ছে, রাস্তাঘাট পাচ্ছে। কত হাজার হাজার একর আমরা রাস্তাঘাট করে দিয়েছি, পুল ব্রিজ করে দিচ্ছি, আমরা সারা দেশের উন্নয়ন করছি। আন্তর্জাতিকভাবে আজকে বাংলাদেশ যে স্বীকৃতি পেয়েছে, প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আশ্রয় চেয়েছে। 71 সালের কথা আমার মনে পড়েছে, যখন এরা নির্যাতিত অবস্থায় আমাদের দেশে আসতে শুরু করলো। রেহানা তখন ঢাকায়, রেহানা শুধু আমাকে বলল যে একবার চিন্তা করো 71 সালের কথা, চিন্তা করো 75 সালের কথা, আমাদেরকে এইভাবে আশ্রয় নিতে হয়েছিল, আমরাও নির্যাতিত হয়েছিলাম। আমাকে সোজাও বলল 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, ওই 5-7 লক্ষ মানুষকে ভাত খাওয়াতে পারবা না? আমি বলছিলাম অবশ্য আমি পারবো, আর তুমি যখন বলছো তখন তো আমি অবশ্যই করব, কারণ আমার বাপ মা মরা ওই ছোট বোন, কাজে তার কথা আমি ফেলতে পারবো না। আমরা দুজন নিজে ছুটে গেছি সেখানে, আজকে তাদেরকে আমরা সেখানে আশ্রয় দিয়েছি। শুধু তাদেরকে আশ্রয় দেওয়া না, সাথে সাথে আমার ওই স্থানীয় জনগণ, তাদের আশ্রয় দেওয়ার কারণে অনেকেই চাষবাস করতে পারে না, অনেকেই কাজ করতে পারে না, অনেকেই সমস্যা, তারা যেন সমস্যা না পড়ে, তাদের খাদ্যের ব্যবস্থা, এই ঈদ উপলক্ষে তাদের জন্য বিশেষভাবে ঈদ উপহার পাঠানো, তাদের কাজের ব্যবস্থা, তাদের দেখাশোনাটাও, ওই কক্সবাজার এলাকায় যারা আমাদের আছে জনগণ, তাদের জন্যই কিন্তু আমরা সব ব্যবস্থা নিচ্ছি, যে তারা যেন কোনো মতে কষ্ট না পায়। এদেরকে আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু আমার স্থানীয় যারা, তারাও যেন কোনো কষ্টে না পড়ে সেদিকেও কিন্তু আমরা দৃষ্টি রেখে কাজ করে যাচ্ছি। কাজে আমি এটুকুই বলবো যে এত কাজ আমরা করেছি, যেভাবে দেশের আমরা উন্নয়ন করেছি, এই উন্নয়ন করার ফলে কোনো মতেই মানুষ যে নৌকায় ভোট দেবে না তা কিন্তু হয় না। যদি না দেয় তার জন্য দায়ী থাকবেন আপনারা তৃণমূলে, এটাই আমার কথা। কারণ আপনারা সঠিকভাবে মানুষের কাছে যেতে পারেননি, বলতে পারেননি, বোঝাতে পারেননি, সেবা দিতে পারেননি, সেই জন্যই নই এখানে তো হারার তো কোনো কথা না। কারণ এত উন্নয়ন বাংলাদেশে কবে হয়েছে, কোন সরকার করতে পেরেছে, কোনো সরকার করে নাই, তাহলে কেন অন্য দল ভোট পাবে? কেন ওই বিএনপি যারা এদেশে হত্যা খুন, মানুষ পুড়িয়ে মারা, দুর্নীতি করা, এতিমের টাকা মেরে খাওয়া, যারা জুয়া খেলে নাকি অর্থ উপার্জন করে, সেই জুয়ারু যেখানে জাতির পিতা মদ জুয়া বন্ধ করে দিয়েছিলেন, আজকে শোনা যায় পত্রিকায় আসে যে জুয়া খেলে অর্থ উপার্জন করে, তো জুয়ারু ওই মাদক এতিমের অর্থ আত্মসাত এই ধরনের কর্মকাণ্ড, দুর্নীতি, এই সমস্ত কর্মকাণ্ডে এবং সন্ত্রাস জঙ্গিবাদের সাথে জড়িত
তারা কেন ভোট পাবে, সেই দল কেন ভোট পাবে? এখানে তো আমি এই প্রশ্নের উত্তর পাই না যে তারা কেন ভোট পাবে। কাজে এখানে আপনাদের বিরাট দায়িত্ব। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের সেবা করে যাচ্ছে। একটু স্মরণ করে দেখেন কত মানুষ জীবন দিয়ে গেছে এই সংগঠন করতে, যে এই দেশ স্বাধীন করতে, যে এই দেশের আমাদের জনগণের ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে তাদের ত্যাগের কথাটা একটু স্মরণ করে। আর আর্থিকভাবে তো বাংলাদেশের মানুষ এমনি সচ্ছল হচ্ছে, এখন আরও সচ্ছল হোক আমরা সেটা চাই, যে সেটা মনে রেখেই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, জনগণের কাছে যেতে হবে। এবং উন্নয়নের যে কাজগুলি আমরা করেছি, এক এক করে মানুষের কাছে যে বলতে হবে যে আপনার জন্য এটা করেছি, আমরা আরও করে দেবো। একটি মানুষও দরিদ্র থাকবে না, একটি মানুষও গৃহহারা থাকবে না, একটি মানুষও বিনা চিকিৎসায় থাকবে না, একটি মানুষও নিরক্ষর থাকবে না। আমরা ঠিক সেইভাবে বাংলাদেশকে গড়ব যে বাংলাদেশ জাতির পিতা চেয়েছিলেন, ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ। আমরা 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, সেইভাবে আমরা বাংলাদেশকে গড়ে তুলব, সেই পরিকল্পনা আমরা নিয়েছি। যেমন আমরা 2010 থেকে 2020 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি, আমি ইতিমধ্যেই শুরু করেছি 2021 থেকে 2041 পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা, এর খসড়া ইতিমধ্যে প্রস্তুত করা আমরা শুরু করেছি, যে বাংলাদেশ কী কী কাজ করলে আমরা উন্নত দেশ হতে পারবো। কাজে যে উন্নয়নশীল দেশ হিসেবে যে মর্যাদা পেয়েছি, এটার জন্য কোনো মতেই আর আমরা পিছনে না ফিরে তাকাই। কিন্তু যদি বিএনপি ক্ষমতা আসে, ওই জামাত ক্ষমতা আসে, ওই যুদ্ধাপরাধীরা ক্ষমতা আসে, তাহলে এই দেশকে তারা ধ্বংস করবে, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, অস্তিত্বেই বিশ্বাস করে না। যে উন্নয়ন আমরা করেছি সেগুলি সব শেষ করে লুটপাট করে খেয়ে যাবে। কাজে সেদিকে মাথায় রেখে সবাইকে কাজ করতে আমি অনুরোধ জানাচ্ছি, যে দলের মধ্যে ঐক্য রাখবেন, ত্যাগের মনোভাব নিয়ে কাজ করবেন, এটাই হচ্ছে। আর নির্বাচন জনগণ ভোট দেবে, ওই ভোট চুরি ভোট ডাকাতি যার বিরুদ্ধে আন্দোলন করেছি সেইভাবে কেউ জিততে পারবেন না। জনগণ শব্দ স্ফূর্ত হয়ে আপনাকে আপনার কাছে খুশি হয়ে ভোট দেবে, যাকে আমি প্রার্থী করব সেইভাবেই ভোট হবে। জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ কিন্তু ছিনিমিনি খেলতে পারবে না, কারণ আমরা আজকে নির্বাচনের স্বচ্ছতা, স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা থেকে শুরু করে যা করেছি আমরাই, আমাদের প্রস্তাবে আওয়ামী লীগ সহ আমরা যে মহাজোট করেছিলাম সেখানেই আমরা এই প্রস্তাবগুলি দিয়ে করেছি। কাজে সেখানে নির্বাচন যেন স্বচ্ছ হয়, নির্বাচন নিয়ে যেন কেউ কোনো কথা বলতে পারে না। আপনারা একটু স্মরণ করেন, 96 সালে বিএনপি 15 ফেব্রুয়ারি ইলেকশন করেছিল, ওই ইলেকশনে যেহেতু জনগণ ভোট দেয় নাই, তাই আন্দোলন করে 30 মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল, কারণ ভোট চুরির অপরাধ নিয়েই কিন্তু তাকে পদত্যাগ করতে হয়েছিল। আবার 2006 সালে নির্বাচন, তখন ওই একই অবস্থা। কাজেই আমি এটুকুই বলবো যে আমরা এই বদনাম নিতে চাই না, জনগণের মন জয় করে তাদের ভোট নিয়েই কিন্তু ক্ষমতায় আসতে হবে, এবং ক্ষমতায় আসতে হবে এই কারণে যেন আমাদের উন্নয়নের কাজের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারি, সেটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। আমি আপনাদেরকে এই দীর্ঘ সময় ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আবারও আমি বলি যে আপনারা গণভবনে এসেছেন, আমার গণভবনের মাটি ধন্য হয়েছে। আপনার জন্য আমরা পানের ব্যবস্থা রেখেছি দুপুরে, আমি চাই আপনারা নিজ নিজ এলাকে ফিরে যাবেন এবং আমাদের এই উন্নয়নের কথাগুলি জনগণের কাছে তুলে ধরে জনগণ যেন আওয়ামী লীগের উপর বিশ্বাস আস্থা রেখে ভোট দিয়ে আবার আমাদেরকে নির্বাচিত করে দেশ সেবার সুযোগ দেয়, সেই দিকে লক্ষ্য রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, সেটাই আমি চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।